চাঁদের বুড়ি চরকা কাটে, রোটে গেছে মাঠে ঘাটে, সোনার কাঠি রূপার কাঠি, মিথ্যা সবই কিন্তু খাটি, গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে, চটাম ঘরে আইসো বন্ধু। তাল হয়ে যায় তাল থেকে দিল, আজ গবি সব ব্যাপার সেপার, কান নিয়ে যায় চিল, ডাল কপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে, চটাম ঘরে আইসো বন্ধু। খুন যদি মনে কর যে একটা করি তাও আমার একবার ফাঁসিব, এমন যদি আমি দশটাও করি তাও আমার একবার ফাঁসিব, একটা মানুষে তো দশবার ফাঁসি দিতে পারে না। আমি ধরা মানে তুমি ধরা না, তুমি কি মনে করো, তুমি তো কবুল বলে ফেলছিলা, সবই তো প্রায় কমপ্লিট ছিল, এর মধ্যে ভেঙে গেল, তার মানে কি আমি বিবাহিত, তুমিও তো তাই। আমারে কেল্লি গেছিন বো, এক টাকা পড়ছ আমার চিনার। ওমা তুই তো গল্প দিয়ে বেড়াস, যে বলছিস তো বিরাট লোক, তোকে নাকি খাতির যত্ন করে। হ্যাঁ মামা তুমি একটা জিনিস বোঝো না, একটা সে আমার বাপ না, অথচ ও ময় না, তারে বাপ বাপ কয়ে অস্থির, তার কাছে কাকুতি মিনতি তার স্মৃতি ফিরাইতে চায়, চকলেটের কথা কয়, এটার কথা কয়, ওটার কথা কয়। হ্যাঁ তার মানে ও শিওর যে বাপ বাপ যা করছিল সেই পাপের শাস্তি এখন তোমাদের দুইজনের, তোমার দুইটা হাতে ধরি, তুমি আমার সংসারটা ভেঙে যেতে দিও না, এই মারামারি করি কাটাকুটি করি যা খুশি তাই করি, আমি তো তোমার ভাইরে ভালোবাসি তাই না, তুমিই বলো তোমার ভাই কি করে পারলো আমার চোখের সামনে দিয়ে একটা মেয়ের হাত ধরে নিয়ে যেতে, সে কি এটা পারে, তুমি আমারে রক্ষা করো কুমকুম, আমারে বাঁচাও। এই তো এতক্ষণে লাইনে আইছো শান্তু, এমন করে কথা কইলে তো আমি আর রাগ হই না। আচ্ছা শোনো, একটু আগে আসার সময় রাস্তার মধ্যে দেখা হয়েছে, আমি কইছি এই সমস্ত একদম চলবো না, চলো যাই ভাইরের টাইনে নিয়ে আসি, আমি একা গেলে হবে না, তোমারও যা লাগবে। কথা আছে তো বাবা, সেই জন্য তো তোরে নিয়ে আসি, শোন মাথা ঠান্ডা করে রাখ, তুই তো অনেক কথাই বলেছিলি যে আমার ছেলে গোপনে একটা বিয়ে করেছে, তার বাপও গোপনে একটা বিয়ে করেছে, এখন তো সব পানির মতো পরিষ্কার, এটার কোনো ডাউট হয়নি, এই যে ময়না না, ময়না কিন্তু মোহনের কেউ না, এইটা নিয়ে বিরাট সালিশ বসেছে ওই চাটাম ঘরে, তোর যদি বিশ্বাস না হয় নিজে চোখে যেয়ে দেখবে। তোমার ছেলে তো যায় দেখো আবার কার গলায় ছুরি ধরছে, দেখো চাচি আমি তো বলেই দিছি আমি কিছু দেখতেও চাই না, আমি কিছু শুনতেও চাই না, যাদের সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না, তাদের কি হইলো, তারা কি শুদ্ধ প্রমাণিত হইল না অপরাধী হইল, এত কিছু জানার তো আমার দরকার নাই। ওরে বাপুরে বাপু, তুই এত পাশান এত নির্দয় কিভাবে হলি, কি করেছি আমরা, তোর কি সারাটা জীবন আমরা নষ্ট করে দিছি যে আমাদের সাথে কথা বলতে তোর ঘৃণা করতেছে। বাপুরে বাপু আমি তো ভুলেই গেছিলাম, তুই তো খান বাহাদুর চৌধুরীর নাতনি, ওই বংশের মেয়ে, আমরা তো মা ছেলে গরিব, আমাদের কথা শুনবি কিসের জন্য। একদম বাজে কথা বলবা না চাচি, উল্টা পাল্টা কথা বললে কিন্তু খবর আছে, তোমার কি মনে হয় আমি সেই দেমাক নিয়ে চলি? হ্যাঁ আমি যদি চাইতাম সে ভাব নিয়ে চলতে তাহলে চলতে পারতাম, বলতে পারতাম যে এই গ্রামে আমার নখের যোগ্য একটা ছেলে নাই, থাকে না নিজ দেশের রাজা নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্র পায় না, এরকম হয় না অন্য দেশ থেকে পাত্র এসে বিয়ে করে নিয়ে যায়, আমিও সেরকম বলতে পারতাম যে আমার গ্রামে আমার বিয়ে করার যোগ্য পাত্র নেই, আমি সেটা বলি নাই চাচি, আমি তো তোমার ছেলের বিয়েই করতে চাইছিলাম, কিন্তু তোমার ছেলে যে এইরকম দাগাবাজি করবে আমার সাথে
এরকম বেইমানি করবে সেটা আমি বুঝতে পারি না। যাক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এখন আর এইসব বিষয় নিয়ে কথা বলে তো কোনো লাভ নাই চাচি। আমি তোর বারবার করে বলতেছি তুই কিন্তু ভুল বুঝতেছিস। এই ভুল কিন্তু তুই একদিন বুঝতে পারবি, কিন্তু সেদিন কিন্তু কিছু করার থাকবে না। আর আমার মোহনরে পাবি না, সেদিন হয়তো তোর চোখের পানিও শুকায় যাবে। কান্তি চাইলেও তুই কান্তি পারবি না, কিন্তু আমার মোহনের, আমার মোহনের তো বুকটা ফেটে যাচ্ছে, মুখটা ফুটছে না। সারা জীবন হয়তো লোকচক্ষুর অন্তরালেই চোখের পানি বিসর্জন দিয়ে যাবে। বাংলা সিনেমার ডায়ালগের ঝাইরো না তো চাচি, বাদ দাও এগুলা। তোমার ছেলের চোখের পানি কে দেখছে? কে কোন দিন দেখছে তোমার ছেলের কান্তে? কোন দিক দিয়ে বাইরে তার চোখের পানি? তাহলে এত ভালোবাসতে গেছিলি কি জন্য আমার ছেলেরে? এত দরদ করতে আসছিল তোর, হ্যাঁ এত দরদ দেখাতে গেছিলি কি? আমি বুঝি নাই, আমি বুঝি নাই যে তোমার ছেলে আমার জীবনটা এইভাবে শেষ করে দিবে। তোমার ছেলে এত পাষাণ, এটা আমি বুঝি নাই চাচি। যদি বুঝতাম তাহলে জীবনও এই কাজ করতাম না। আমি তো শেষ, আমার সব শেষ চাচি। তুমি যারা দেখতেছ সে মৃত, সে জীবিত রোজিনা না। সি রোজিনা, এসব কত বলে না, খবর দ্বারা আমার ধরতে আসবে না। এসব এখন বাদ দাও চাচি, সব বাদ দাও, সব বাদ দিয়া তোমার ঘরে এখন নতুন অতিথি আসবে, তোমার নাতি আসবে, তোমার ছেলের বউ অসুস্থ, তারে যাইয়া নিয়ে আসো, নিজের কাছে রাখো, যত্ন আত্তি করো, সেটাই এখন তোমার সবচেয়ে বড় দায়িত্ব। রোজিনা, রোজিনা তোর আমি নিষেধ করতেছি, এই ঘুরে ফিরে তুই আমার একটা কথা বলবি নে, এই কথা কিন্তু বারবার শুনতে আমার ভালো লাগতেছে না। তুই এটা বুঝা শোনা মেয়ে, তুই সব বুঝিস, তারপরও কেন তুই এই কথা বলতেছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি, তুই তো জমিদার বংশের মেয়ে, তাই না? আমাদের বংশে তো আসলে মিশ খায় না, আমরা গরিব। আমি যদি বেঁচে থাকি আমি দেখে নেব কোন রাজপুত্র তোরে এসে বিয়ে করে নিয়ে যায়। চাচি আমার রাজপুত্র লাগবে না, আমার রাখাল হইলেই চলবে, প্রতারক হইলে চলবে না, আমার চাপাম্বাস চাপাবাস হইলে চলবে না। এসব বিষয় নিয়ে আমার আর বারবার ডিস্টার্ব করবে না। ভালো থাকো। মেয়েটা আমার কত বড় বড় কথা বলে গেল। হ্যাঁ আমার ছেলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের জীবনেও ভালো হবে না, জীবনেও না। রোজিনা তুই একদিন বুঝতে পারবি তুই ভুল করতেছিস, কিন্তু সেদিন কিছু করার থাকবে না রে মা। কিন্তু আমি একটা জিনিস খুব শান্তি পাইতেছি, আল্লাহ আমার মোহনের বাপরে যে আমি কলঙ্ক মুক্ত করতে পারিছি তার জন্য আমি অনেক শান্তি পাইছি, অনেক শান্তি পাইছি, আল্লাহ অনেক শান্তি পাইছি। আচ্ছা মা, তুমি তোমার বাপ মার ফোনের নাম্বারটা দাও, আমি তাদের সাথে একটু আলোচনা করি। মামা বাইকনা দিও করে সেম সেম গোসাইন না পাবলিক, মিষ্টি মিষ্টি কথা কয়া, আমার ফ্যাটের ভিত্তিতে সব কথা বাইর করতো, সা কোনো লাভ নেই, আমিও কইতাম না। কেন মা কথা বলছো না যে? না মানে আমি বলছিলাম যে তুমি কি তোমার বাবা মার অমতে বিয়ে করেছো নাকি? করেন মামা, আপনার কোন কোন মা বাপটা মাইনা নিব মাইয়া যদি একলা একলা বিয়ে করে? এর উপরে আমি একটা শিক্ষিত এমএ পাস মাইয়া, আর অন্যদিকে আপনার বাইক না হে হইলো ক লিখতে গেলে কলম বাইঙ্গা বইয়া থাকে। না না, ও তো ইন্টার পাস, ইন্টার পাস করার পর ডিগ্রি পড়েছিল, পরীক্ষা দেয়নি, ডিগ্রি পরীক্ষা দেননি তো কি হয়েছে? কিন্তু ডিগ্রি পরীক্ষার তো অভিজ্ঞতা তো আছে, তাই না? এই যে তুমি বললে যে ক লিখতে কলম ভেঙে ফেলে, এটা কিন্তু আমার ঠিক বলেনি, ক লিখতে কলম সে ভাঙে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম আপনি কি কইতে চাইতেছেন, আমি খুব ভালো করে বুঝলাম। কিন্তু আপনার বাইকনারে আমি একটা ট্রান্সলেশন জিজ্ঞাসিলাম, হে তুই কইতে পারল না, সহজ একটা ট্রান্সলেশন, ছোট ছোট বাচ্চারা কইতে পারে, হ্যাঁ কইতে পারে না। আমি কইলাম ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এইটা ইংলিশে ট্রান্সলেশন করে দো। হ্যাঁ আমার উল্টা কি কো জানেননি, কত বড় সাটাম্বাজ আমার এক, যে ডাক্তার বাড়ি বাড়ি গিয়ে রোগী দেয়, হে আবার কি এর ডাক্তার, হ্যাঁ তো ডাক্তারই না, ডাক্তার হইলো যে কাছে রোগী অ্যাম্বুলেন্সে কইরা বড় হাসপাতালে নিয়ে গেলে বড় ডাক্তার দেখবো তাহলে আর রোগী মরতো না। হ্যাঁ আমি জি গেলাম কি তার, হ্যাঁ আমার কইলো কি, আমি তো কোনো আগা মাথা মিলাই ফেলাম না। হ্যাঁ ও তো ঠিকই বলেছে। মামা আপনি এটা কি দেখুন, আপনি আপনার ভাইকনের মতো সেম কথাই কইতেছেন, তাই না আপনার কথা কেন না? আব্বা আসো।
জানো মোহন ভাই তো একটা চাল ছেলে সব বাই করে ফেলাইছে। মোহন ভাইয়ের মাথায় বুদ্ধি আছে। আসলে কি হয়েছে আপু জানো, প্রতিটা গ্রামে না এরকম করে একজন বুদ্ধিমান ও মেধাবী ব্যক্তি থাকে। ঠিক তেমনই হচ্ছে এই গ্রামে, হচ্ছে ওই মোহন ভাই হচ্ছে খুবই বুদ্ধিমান ও মেধাবী মানুষ। আচ্ছা খালি তো হলো মোহন ভাই মেধাই দেখলাম, কিন্তু আমার মেধা কিন্তু দেখতে পারতো না। আপনার মেধা যাচাই করে লাভ কি? আপনি তো ঠিক মতো কথাই বলতে পারেন না। আতার তো ব্যাপার, এই গ্রামে আমার মতো থুদ্ধ করলে কথা কে দা কয়? আর তুমি নতুন একটা মেয়া এই গ্রামে একে কয়ে ফেলে আমি থুদ্ধ করে কথা বলতে পারি নে, এটা কিন্তু ঠিক না। আমি কথা বলতে পারি নে থিদার জন্যই যে আমার পাথারতে থাকতো না, আর যদি বলতে পারতাম তাহলে তো একদম মানে আতে পাতিতে নড়তে না। থানাটা কথা তোই, তোমাদের থওয়ার মনোযোগ দিয়ে থানা উচিত। এটা মোহন ভাই সব বুদ্ধি কিন্তু থাপলাই করতে আমি। মোহন ভাই আমার তৈল তলিম, আমি তো বলো মানুষ, বলো মানুষের বুদ্ধি থপ তো আমার হাতুতে থাকে, কিন্তু তুই থতো তল বুদ্ধি মাথায় মাথাতে হাতুতে নামতেই পারতে না। এটা মোহন ভাই আমার তয়তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, ছোটো মানুষের বুদ্ধি সবসময় মাথার ঘুরে থাকে। এইটে তোমরা বুদ্ধি পাইলে তো, কারণ তোমরা জ্ঞানী লোক, জ্ঞানীরা বুদ্ধি পালে। আমার মাথায় তো বুদ্ধি আছে, এটা তোমরা বুঝে তো। অবশ্য তোমাদের বৃত্তছন্দলি করতে পারেনি, এতে আমার খুব নিদিলি খুব দুঃখ লেগেতে, খুব কষ্ট পাইতি। তারপরও তাতাম ঘলে আয়তো মোহন ভাই, আমাদের বিখ্যাত মোহন ভাই তাতাম থনো, তাতামের বলে অভিজ্ঞতা নাও, ঐতিহ্যবাহী তাতাম ঘলে আঁততে হবে, কিন্তু আতাই লাগবে তোমাদের থবার। ও তো আমিও একটু মানে আমার পাতে থাকবা, তাতাম ঠিকবা, ব্যবস্থা আমি করে দেবো। আপনার পুরোপুরি জ্ঞান আমি আপনার ভিতরে দিয়ে দেবো, আর আপনার ভিতরে না কিছু লাগবে না, ওটা বাদ দেন। আপনি ঠিক আছে, আপনাকে হয়েছে অনেক কথা কইছো, অনেক হয়েছে ভালো লেগেছে। মোহন ভাই হাউ আর ইউ, হোয়াট হ্যাপেন্ড? একটা প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে। রাইট টকিং ব্রাদার, রাইট টকিং, মানে ফায়ার ইজ নেভার কভার আন্ডার অ্যাশ। মানে কি এটা? আরে ভেরি ইজি, ভেরি ইজি, মানে অঙ্গার কখনো সাইড দিয়ে সেভে রাখা যায় না, কি সাফা রাখা যায় না। এমন ইংরেজি তুই কস, ইংরেজির প্রফেসর হয়েও তর্জমা করতে পারবো না, তোর নিজেরই তর্জমা করে দেওয়ান লাগবো। ক মানে কি? হোয়াট ইউ টকিং ব্রাদার, ভেরি ইজি ইংলিশ, ইজি ইংলিশ, মানে এটা তো সবাই জানে, এটার মধ্যে কি নাই ভাই? এই যে মনে করেন আগুন, আগুন মানে কি? ফায়ার মানে হচ্ছে অঙ্গার। হ্যাঁ, আর আর চাফা মানে মানে আপনি যে চাফাবাজিটা করেন সেটা না আর কি, সেফে রাখা, সেফে রাখা, সেফে রাখা। তাহলে কি মাথাও খাওয়া যেতে পারবো না? ডরাইছস কে? ডরের লেগে তো বানানি দরকার। আচ্ছা ক পুরাটা ক। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি ফিলিং, হ্যাপি ফিলিং। আর ওই যে কভার আন্ডার, কভার আন্ডার এস, এইটা তো সবাই জানে, মানে সাইপি দেয়া ঢেকে রাখে আর কি, বুঝতে পারছেন না? তা এভরিবডি নোস, এভরিবডি নোস। আর ওই যে অ্যাশ, অ্যাশ মানে হচ্ছে সাই, মানে পেস্ট আসার আগে আমরা যেটা দিয়ে দাঁত মাজতাম গুছিয়ে গুছিয়ে। সবাই জানে বেটা সাই দিয়ে দাঁত মাজতাম আমরা, পেস্ট কেমন আইলো বাংলাদেশে? কত দেখি বাংলাদেশে পেস্ট কেমন আইছে জানোস তুই? কে? আমার দাদা আনছে, জার্মানি গেছিল, পরে ওনে তো সাই বিশ্রায় দাঁত মাজানোর লেগে পায় না, পরে একজন এই পেস্টটা দিছে, বুঝছস? তারপর সে পেস্ট দিয়ে দাঁত মাজছে। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড ব্রাদার, সাথে একটা গেস্ট ব্রাশও দিছিল তাই না? দাঁত ফালাই দিন থাপড়ে, ফাইভ স্টার হোটেল সম্পর্কে কোনো ধারণা আছে তোর? হুম, পেস্ট ব্রাশ সব থাকে, ওগুলো তো দিছে। আবার সময় দাদা কিছু আনে নাই, গোটা বিষয়ে কী আনছিল, পেস্ট আনছিল, প্লেনে উঠছে, প্লেনে একটা বড় একজন কারোর লোক দেখা হয়েছে, তারে দুইটা গিফট করছিল, তারপরে বাংলায় এসে না মাইন ছেড়ে দিয়েছে, এইভাবে পেস্টের যাত্রা শুরু হয়েছে বাংলায় এসে, এখন আমরা দাঁত মাজি। দাঁত আর কাহিনী না,
আপনার দাদা একলাই শুধু পেশ দেখছে, আর দুনিয়ার কেউ পেশ দেখে নাই। কিরে কি ব্যাপার নাথিং? মনে করতেছ যেমন চাটাম করে, চাটাম আমি করি না, বুঝছো? আমি আমার জীবনে যা বলছি সত্যি কথা বলছি, চুরি সাশ্রামের মধ্যে মোহন নাই। হ্যাঁ, আমার বিরুদ্ধে জড় ষড়যন্ত্রের জাল সবাই বিছাইছিল, সব ছিন্ন হয়ে যেতেছে, একটা একটা করে ছিন্ন হয়ে যেতেছে। পয়লা কইছিল কি, আমার বইন আছে, আমার বাপে আগে বিয়া করছিল, এই ঘরের বইন আছে, প্রমাণ হয়ে গেছে আমার বইন না। তারপরে কইল আমার বউ, সেইটাও এবার প্রমাণ হয়ে গেছে, বোঝা হল। কিন্তু ভাই আমি একটা জিনিস টকিং করতেছি আপনার সাথে, মানে এই যে দুইটা বিষয়, মানে টু সাবজেক্ট একা একজনে হ্যান্ডেল করলো মুকিত কাকু, আপনারে কিন্তু একটা বিষয় থেকেও কিন্তু মুক্তি দিল না। আচ্ছা আচ্ছা, তাহলে ষড়যন্ত্রের ভিতরে কি মুকিত আছে নাকি? এখন নবাবের সাইল মনে হইতেছে আমার। শোন, আমি মোহন, আমি মোহনই থাকব, আমার বিরুদ্ধে লাগার মতন লোক এই দেশে আমি দেখি না। আচ্ছা, এগুলো তোর লগে আলোচনা করে লাভ নাই, নবাবের বউরে দেখতে গেছিলি? ভাই যাইতে চাইছিলাম। এই সুযোগে যদি একটু রোজিনারের সিন করা যায়, কিন্তু ভাই সামনে তো বলা যাবে না। যাই হোক, নবাব তো বিয়ে করছে আমাকে সারা দাওয়াত ফাওয়াত দেয় নাই, বউ আনছে, যা বউটারে গিয়ে দেখায়, বুঝছো? দেখার সব দরকার আছে। কি ট্রিক রাজা, কামড়া করছে কি, যাতে কাউরে দাওয়াত করুন না লাগে, এর লিগে আমার লোক একটা গেঞ্জাম টাবা যাইছে। হ্যাঁ, যাক, তার কাজ সে করছে, কিন্তু আমাকেও কাজ আমাকে করতে হইব। তুমি যাও ফলমূল নিয়ে গিয়া, তারপর আচ্ছা আমার আব্বারে দেখছ, নকল আব্বা? হ্যাঁ, গেল কই? আর টেনশনের ব্যাপার তো কই গেছে, দেখছ নাকি? আরে কি টকিং করতেছেন ভাই, এটা ফানি সিচুয়েশন, আপনি এমন ইমোশন দিতেছেন, মানে যেন আপনার আব্বারে কেউ কিল করে ফেলেছে। আরে কিলই করতে পারে, তুই জানোস না আমার শত্রুর অভাব আছে নাকি, যে কোনো সময় কিল করতে পারে, সব ষড়যন্ত্রের জাল আমার ছিন্ন করতে হবো, বিশ্বাস? তুই একটু খোঁজ রাখ, আমি বিশ্বাসিতেছি। What a talking! হ্যাঁ, বেন বেনসের নিচে আর নিচে তুই সে তুই কি আর ওদিকে তাকা। মামা আইসো? মামা যে রুমা তো একটা ইনফরমেশন দিয়ে আইছে সাংঘাতিক, তাই নাকি? জিন্দগিতে আমি এম এ পাস মাইয়া পামু বা বিয়া করবো এটা কল্পনাই করতে পারি না, চইলা আছে বইলা কিন্তু পাইছি ভার উপরে, যেটা মনে করে এম এ পাস মাইয়া যদি আমি বিয়ে করে লাগবে না? হ্যাঁ, বিয়ে করে তো লাগবোই, আছে না, কিন্তু মায়া যদি বিয়ে করতে না চায় তাহলে আমার দরকার আছে বিয়ে করা। আরে কি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, পাগল হওয়ার কিছু নাই, আমি ঠিকঠাক আছি, কিন্তু আমার কথা হলো এই মাইয়ারে কোনোভাবে ঘরের থেকে বাইর হওয়া দেওয়া যাবে না, দরকার বলে তাল লাগিয়ে রাখতে হইব, ঠিক আছে মামা? বলিস। হ্যাঁ, আর মামা ওই আদর যত্নটা একটু বাড়াইতে হইব, মায়া যেন থাকে, ভেজাল যেন না করে। আচ্ছা মামা, ওই যে বিয়ে শাদির সময় মাইয়া বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আইলে কী কেমনে কী আয়োজন মায়োজন কী করে, মানে এগুলি তুমি জানো না, এগুলির একটা ব্যবস্থা করো, ঠিক আছে? আমি আইতেছি, আসে না একটা ব্যাপার বুঝো না ওই আর কি। ঠিক আছে, ঠিক আছে। মুহূর্তে চোখ পাল্টি, অবশ্য সবসময় তাই দিস তুই, কিন্তু আমার তো কেন যেন সন্দেহ হচ্ছে এত শিক্ষিত মেয়ে তোর মতো ক ব ঠ না জানা লোককে কীভাবে সে বুঝলাম না, বুঝতে গেলে সময় নেবে। লেখাপড়া করতেছ বনি, আমি বুঝছি তুমি আমার প্রতি অনেক ক্ষুব্ধ, তোমার সাথে আমি যে ব্যবহারটা করছি না বুঝা করছি আমি আসলে বুঝি নাই, হঠাৎ করে আইসা পড়ছ তো মাথা ঠিক ছিল না। আসলে হয়েছে কি, মানে আছে না স্বামী আর স্ত্রীর সম্পর্ক,
এই মিঠা, এই তিতা, এই চুকা, এটা নিয়েই তো সারা জীবন মনে করো যে সংসার করতে হয়। ওই যে একটা গান আছে না, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, গলাটা ভালো না, ও সুন্দর করে গাইতাম। যাক আমাকে যাওয়া হয়েছে, আমরা মিলমিশে সংসার করবো স্বামী স্ত্রী। শুনেন, অত গান শোনানোর দরকার নাই, বুঝিনি, অত আল্লাহ তো দেখানোর দরকার নাই। ছুরি দিয়া বৌরে কেউ ডট দেখা, এটা আমি কোনোদিন দেখছিও না শুনছিও না। না না মনি, আমি তোমারে বললাম না, মানুষ মাত্রই তো ভুল হয়, মানুষের ব্রেন কখন কি হয় সেটা তো বলা যায় না, ভুল করছি আমি। এখন বলো তো তুমি, তোমার বাসর আমি কি ফুল দিয়ে সাজাবো? বেলি ফুল, রজনীগন্ধা, গোলাপ, গন্ধরাজ, নাকি হাসনা হেনা? ও বাবা 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 গো, হাসনা হেনা দিয়া বাসর সাজাইবো? দিনের বেলা সারাদিন ঘুরা ঘুরা ছুরি দিয়া ডট দেখায়া মারতাসছেন না, তখন বাসর সাজানোর লোক দেখায়া আমার কি তা গলা টিপ্পা মারবার প্ল্যান করতেছেন নাকি তা? হ্যাঁ না না, আমার বেশি কি, আমি এই যে একবার গাছের থেকে পড়ে গেছিলাম, তো গাছের থেকে পড়ে যাওয়ার পরে আমি একটু মাথায় ব্যথা পাইছিলাম। ছোটবেলা থেকে আমি টালজন টালজন খেলতাম, এক গাছ থেকে আরেক গাছ দৌড়ি ছিল, একবার ভুলে গেছিলাম, এর লিগে মাথায় একটু সমস্যা, মাঝে মধ্যে স্মৃতিপময় অনেক কিছু ভুলে যায় বুঝছ। আমার মনে হয় তুমি ঠিক, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, আমি যেটা ভাবছি সেটা না, আমি ভুলে গেছি গা। জি না জি না জি না, আপনার কথা আমি বিশ্বাস যাইতাম ফাটতাছি না, আমার তো মনে হতো সেহেন আপনার একটা সাল আছে। হ্যাঁ, স্মৃতি হারাইলা আনিটা আবার কেমন কথা, যে বেটা স্মৃতি হারাইলা এ বেটা তো আরও খারাপ, কোন সময় কোন হান্দা কিতা করে বয়, হের তো কোনো আগামাতা ঠিক নাই, আমি আপনার বিশ্বাস করতাম ফাটতাছি না। আপনি যান ডাক্তারের কাছে, যান কাগজপত্র লেন ঠিকভাবে, আমি এরপর বিশ্বাস করলে করতারি। কাগজপত্র কই পাবো, আমি তো কোনো ডাক্তার মাক্তারের কাছে যাই নাই। আপনার তো কোন ডাক্তার হন, লিখিত দেয় নাই যে আপনি সুস্থ আছেন, আগে কাগজপত্র লই আন, তারপর আমি চিন্তা করে দেখুন কি ব্যবস্থা লন যা। আমার লোক কথা কোনো সহজ না, আমার নাম বনি, মনে রেখেন। আর এর লিগি তো আমি কো, হ্যাঁ বিয়ার এতদিন হয়ে গেছে গা, হ্যাঁ এটা কেমন বেডা, হ্যাঁ বেডা মানে আবার নিজের বড় বিল্লা জায়গা কোনো খোঁজ খবর লো না, এমন তো আমি সাত জন্ম দেখছি না। ওই লোটা কি আমার, আজকে হারাটা দিন খালি দিয়ে দরার উপরে ধরা খাইতেছি, হ্যাঁ এ তো কোনো কথাই হইতে পারে না, নবাব রে ধরাই দিল এই মাইয়া, কি আর করমো নিয়তি, সব পুরুষ মানুষই মনে হয় বউয়ের কাছে দরা খায় না, এটা তো আমার বউ না, তারপরে দরা খাইতেছি কে? এই এই শালিকা, এই শালিকা, এই খারো খারো খারো। আমি আপনার শালি কেমনে হইলাম? হ্যাঁ আরে কারে কি গো তুমি, আমি হইলাম এই এলাকার পার্মানেন্ট দুলাভাই, মানে গর্জামাই বুঝুনি, এই এলাকার সবাই যে বাচ্চা কাচ্চা যারা আছে বুঝুনি, ইয়াং বেশ সবাই আমার দুলাভাই বলি ডাকে, আর আমিও সব ইয়াং ফোলাবান্ডে শালা শালি বলি ডাকি। ও তাই নাকি? হ্যাঁ তাই। তুমি কোন বাড়ির কসে, তোমার তো আসলে আগে আমি দেখিছি বলি তো মনে হইতেছে না। না আমি এই এলাকার না, আমি এই এলাকায় বেড়াইতে আসছি। ও হাসানি, তুমি কার কি হও কসে? ওই যে লাল সাহেব আছে না, আমি ওনার একমাত্র শালিকা, উনি আমার দুলাভাই। আরে এটা আগে কইবা না, লাল সাহেব মানে এটা আমাদের ওস্তাদ, ওস্তাদ আমাদের বড় ভাই, তো কোনো অসুবিধা নাই, তুমি বড় ভাই শালি মানে আমাদেরও শালি, এই তো মিলে গেছে করিস, তাই কোনো অসুবিধা নাই। আচ্ছা ভালো কথা, তোমার নাম কিয়া? দুষ্ট। আরে না কই দুষ্ট আমি করি না, তো তোমার নাম জিগাইলাম। আরে বাবা আমার নামই দুষ্ট। হ্যাঁ তোমার নামই দুষ্ট, আরে দেখছো নি, অবশ্য একটা ঠিক নাম দিছে, পারফেক্ট, তোমারে দেখি মনে হচ্ছে তুমি একটু দুষ্ট আছো। কি যে বলে না দুষ্ট, তোমার সাথে আমার যদিও ফার্স্ট দেখা হয়েছে, কিন্তু ওই যে তোমার শেয়ার মধ্যে একটু দুষ্টমি দুষ্টমি ভাব কিন্তু আমি এটা বুঝতে পারছি, এই জন্য তোমার আমার খুব ভালো লাগছে। তা আসো তো কিছু দিন লাগে নাকি? আসি। তাহলে দেখো যে বুঝি কোনো সময় বুঝুন, আর তুমি ওই তোমার দুলাভাই মানে ওস্তাদকে সালাম দিবা, আমার নাম বলবা যে হাসান দুলাভাই, ঠিক আছে? অবশ্যই বলবা,
আর মনে এই জীবনে ধরা থাকা প্রথম। আমার জানানোর কাছে ও কোনো সাধারণ জায়গার থেকে আয় নাই, জঘন্য জায়গার থেকে আসে। আমার পুজো ব্যবসার সাথে আমার কি হয় কিছু জানি না, সব কিছু আমার ঝামেলা আছে। একটা কিছু তো ঝামেলা আছেই মামা, ঝামেলা যদি না থাকতো, ও যদি তোর বউ হতো তাহলে তো ও তোর কথা শুনতো। মামা আমি 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 আসলে কিছুই বুঝতেছি না, মানে কি হইতেছে আমার পরে আবার ধরা খাবো না তো মামা? আমার কথা তো তুই শুনিস না, আরে মুরব্বী হিসেবে আমার কথা তো তুই শোনা দরকার। আচ্ছা আমি বুঝতেছি, শোনা দরকার, তুমি মুরব্বী আমার মামা শোনা দরকার, কিন্তু আমার কথা হইলো কি মানে আমি কি লাভ করতেছি নাকি লস করতেছি এটাই তো বুঝতে পারতেছি না। এটা একটা বিষয়, লাভ করতে গিয়ে যদি সব কিছু চলে যায় তাহলে তো সমস্যা। মামা আমার তো কিছু হারানোর কিছু নাই, আছে না, আমি তো ছেলে মানুষ, হ্যাঁ আমার মানে আমি বিয়ে করতে পারি, আর বিবাহ করলে আমার বউ আসতে পারে যাইতেও পারে, কি কর আসতে যেতে পারে না, আসতে পারে না, হ্যাঁ তা পারে না, না এই মেয়ে তো বলছে আমার স্ত্রী থাক না কোনো অসুবিধা নাই, কেউ তো ওটা আমি ট্যাকেল করবো, তুমি মাই আমি পোয়া অসুবিধা কী, আমি দশটা বিয়ে করতে পারবো যা করে ওরকম প্রশ্ন কত হইতেছে কি, কিন্তু কত রাজি হইতেছে না কোনোভাবে, তার মানে কি ওর ভিতরে কোনো ঝামেলা আছে? হ্যাঁ ঝামেলা তো আছেই, যারা তোর কাছে পাঠিয়েছে এটা একটা প্রতিশোধ নেওয়ার জন্য পাঠিয়েছে, তারা তো কেউ তোর কাছে বউ হিসেবে পাঠায়নি, দেখা গেল যে তোর নামে মামলা হয়েছে, তদন্ত চলতেছে, কেন হইতে পারে না? না না আমি আসলে বুঝতে পারতেছি মানে ঘটনাটা কোন দিকে প্রবাহিত হইতেছে, মানে ঝামেলাটা কি, আর এই মানে তো শিক্ষিত ঠিক না, এমএ পাস যদি চাকরি পাওয়া যায় অনেক টাকা বেতন, মানে বিষয়টা তুমি একটু চিন্তা করো কিন্তু, আছে না ব্যাপার? আরে মামা এগুলো তো লাভের হিসাব করছি, সাথে সাথে লোকসানের হিসেবও কর না, মনে করো যদি এটা না হয় আর কী হইতে পারে, সর্বোচ্চ কী হইতে পারে, মানে আমার তো আর ফাঁসি হইব না। শোনো মামা ঘটনা হচ্ছে তোমরা তো সবাই সাক্ষী, তোমার মাইয়াও সাক্ষী, সবাই দেখছে, গ্রামের মানুষজন জানে যে এই মাইয়া এখানে আয়সার দাবি করছে যে আমার বউ। হ্যাঁ এখন যদি কেস হয় যে কোনো কোর্টে যদি খারাপ হয়, আমি কোনো যে আমি স্মৃতিশক্তি হারাই গেছিলাম গা, আমি আম গাছের থেকে পইড়া হারাই গেছিলাম গা, আমার কিছু মনে নাই, এখন এই মাইয়া মানে আমার বউ আয়সা দাবি করছে যে আমার বউ, আমি মাইনে নিয়েছি বাস শেষ। এই এইসব কথা বলে তুই কি পার পারবি? হ্যাঁ না না হইতে পারে না, আমি তো ভুল কিছু কইতেছি না, আমার 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 লাইনটা বলছো মানে অ্যাক্সিডেন্ট হইতে পারে না, আর সে যেহেতু দাবি করতেছে সে সুস্থ, সে তো কোনো অ্যাক্সিডেন্ট করে নাই, সুতরাং এটা তো হইতেই পারে নাকি? তা বুঝলাম, কিন্তু আমার জানি কেন ভালো লাগছে না, আমি ওকে ওর মা বাবার ঠিকানা চাইলাম দিল না, ফোন নাম্বার চাইলাম দিল না। আচ্ছা বাদ তো এগুলো নিয়ে তো মাথা কামানোর কোনো দরকার নেই, যে মনে করো যে মোহনের বাড়িতে আমি যেগুলি পাঠাই সেগুলি তো বুয়া কেস আসছিল, এটা আমি দেখতেছি আমি হ্যান্ডেল করতেছি, তুমি একটু টেনশন করো না। আচ্ছা শুন আমার কাছে মনে হচ্ছে যে মোহন কি মেয়েটাকে পাঠানি তো? আরে দূর রাখো মামা, তুমি যে কি কও এই বুদ্ধি কি মোহন নিয়ে চলে নাকি? আজের কথা আরে শুন কি যে বলিস তুই, আরে মোহনের মাথায় যে বুদ্ধি আছে তোর মাথায় তার এক কোনো না, আসলে না নিজের মানুষের সব সুখ ছোটো করে ভাবো, এইগুলো সমস্যা। বিচারক হিসেবে আমি বিচারক সাহেবের কাছে কি জমা দেবো? আমাদের ভয় পেয়ে গেছেন? ভয় পাবো না। আচ্ছা আচ্ছা ভয় পাই না, আপনার সাথে একটু কথা কওয়া যাবে? জি বলেন। ওই যে আপনাদের এলাকার মুকিত আছে না, ওই লোকটা কেমন? মুকিত কাকু মানে বস? হ্যাঁ সে তো খুবই ভালো। আচ্ছা আপনি কোন জিনিসটা জানতে চাচ্ছেন? তার মানে তার বাহ্যিক গঠন, চেহারা দেখতে কেমন, নাকের গঠন, চোখের গঠন, হাইট, নাকি তার ওই চরিত্র স্বভাব, এইসব কোনটা? আরে না না আর কি স্বভাব চরিত্র জানতে চাইছিলাম আর কি, আমি তো ওকে দেখেছি সুন্দর আছে না, উঁচা লম্বা, ফের গোব্বি আছে, দেখতে একদম ওয়াসিম ওয়াসিম লাগে না? জি আপা আপনি যদি আমার কাছে ওই যে ওই চেহারার কথা জানতে চাইতেন আমি ওই একই কথাই বলতাম, তাই আপা সে কিন্তু একবার বিশ্ব সুন্দরী হয়েছে। এম্মা কি কইছেন আপনি, বেটা ছেলে ফের বিশ্ব সুন্দরী হয় কি করে, বেটি ছেলে হয়ে যাওয়ার চান্স টান্স নাই তো? না আসলে হয়েছে কি, সে যদিও পুরুষ মানুষ, সে আসলেই পুরুষ মানুষ, কিন্তু সে করেছে কি মহিলা সেজে ওই প্রতিযোগিতার মধ্যে চলে গেছে, এরপরে মনে করেন যে বিচারক ফিচারক যা থাকে তাদেরকে সুন্দর করে ঘুষ টুস দিয়ে সুন্দর হয়ে গেছে ব্যাস। বাপরে কারিশ্মা আছে দেখছি। এই দাঁড়ান আমার কথা শেষ হয়নি তো, কথা শেষ করে যান না। আপা একটা লোক পুরুষ হয়ে মহিলা সেজে মহিলা সুন্দরী প্রতিযোগিতার মধ্যে ঘুষ দিয়ে বিশ্ব সুন্দরী হয়ে যেতে পারে,
সেই কথা জানার পরেও কি আপনার উত্তর আপনি পান নাই? দক্ষ না? জি, তিনি দক্ষ, তবে একটু বেশি দক্ষ। হ্যাঁ, সাবধানে থাকেন, চোখ পাল্টে নিতে কিন্তু তার সময় লাগবে। এই মানুষকে ভালো কইতে শিখেননি না? ফালতু কথা না না থেকে ভালো কথা বললো, ফালতু ফালতু মানুষকে ভালো কইতেই জানে না কি সব লোক। আমাদের দেশের ন্যাশনাল ফল জ্যাকফ্রুট। কিন্তু কাঁঠালের গুণাবলীর বলাটা শেষ হবে না ভাবি। তবে একটা গুণাবলীর কথা আপনাকে আমি এক্সপ্লেন করবোই আজকে। ওই যে নেপোলিয়ন, নিশ্চয় নামটা শুনছেন, ভারতবর্ষ দখল করতে আসছিল কিন্তু পারে আমাদের সবার প্রিয় মাই ডিয়ার মোহন ভাই। মোহন ভাই ডাবার কেডা? ও মাই গড রে ভাবি, হোয়াট ইউ টকিং! আপনি মোহন ভাই কে চিনেন না? এক নামে অত্র ভিলেজে তাকে সবাই চিনে। তার মামার ও মানছে এক নামে চিনে, মোহন জানিকার নাম কইলেন হেরো সবাই এক নামে চিনে, ওহন দেখতেছি সবাই সবাই এক নামে চিনে। হ্যাঁ, আপনারও কোনো নাম আছে নি যে এক নামে সবাই আপনারও চিনে? স্ট্রেঞ্জ ভাবি, এই কথা কেন বললেন ভাবি? না কইতাছিলাম আর কি, সবাই তো একটা করে নাম থাকে নাকি, একটা করে তো নাম থাকবো তো এক নামই তো চিনবো তাই না? তো আপনি বাদ যেতেন কে লিগা, আপনারও তো সবাই এক নামই চিনে নাকি? তা একদম রাইট টকিং করেছেন ভাবি, আমাকে সবাই ওই যে মাহমুদ নামেই চিনে, এক নাম, অনলি ওয়ান নেম মাহমুদ। যাক ভাবি, আমরা কামিং টু দ্য পয়েন্টে চলে আসি, চলেন ঝটপট কাঁঠালটা ভাঙ্গা আমরা সুইট কাঁঠাল দিয়া সুইট মিটটা করি। বাইজান কি তা বিয়া শাদী করছেন না? এই যে ভাবি, টাস করি আপনি একটা সব জায়গায় আপনি টাস করে ফেললেন। আচ্ছা ভাবি, মানে এত কথা থাকতে আপনি ওই এই জায়গায় কেন কথাটা বললেন? বুঝছেন না, এটা কেরে কইছি যে বেটা বিয়া করছে হে বেটা খুব ভালো করে জানে, কোনো মায়ের মানুষ সহজে কাডল ভাঙতে রাজি হও না, বুঝছেন নি? আমি জীবনও কাডল ভাঙা দেখি নাই, আমি কি তা আমার মা তো সাত জন্মে কাডল ভাঙা দেখছে না, আর কি তা কোন না কোনি তা আপনি আমি কাডল ভাঙু? হোয়াট ইউ টকিং ভাবি? হ্যাঁ সৈত ভাই, আমরা বাড়ির কাডল কাটা ভাঙে জানুন, আমার বাপে ভাঙে, এখন আপনি ভাঙুন কাডলটা ভাঙেন। ও মাই গড রে, হ্যাঁ হোয়াট ইউ টকিং অ্যাগেন ভাবি, হ্যাঁ কাঁঠাল আমাকে দিয়ে ভাঙাবেন? হ্যাঁ, এইটা বাংলাদেশের ন্যাশনাল ফল, এইটা পুরুষরা বাজার থেকে কাঁদো করে নিয়ে আসবে, আইনা ধম করে আপনাদের উপর ছেড়ে দিবে, আর মেয়ে মানুষ এটাকে সুন্দর করিয়া তাদের নরম কোমল হাত দিয়ে ভাঙা একটা প্লেটে করে পুরুষদের সামনে হাজির করবে, আর আমরা খালে খুলে খুলে খামো, এই তো নিয়ম ভাবি। আরে বাইরে কাডল কেডায় ভাঙবো, মাইয়া মানুষ না ফুলা মানুষ, সেটা দিয়ে তো জাতি ফুলের বিচার হয় না, কাডল ভাঙুন নিছে আসল কথা। আমি কোনো সময় কাডল ভাঙছি না, আমার সুন্দর সুন্দর নোক, আমার মানুষ সুন্দর সুন্দর নোক। একবার যদি কাডলের আডা লাগে সরষের তেল কেড়ে কোনো তেল দিয়ে আডা সুরান জানা, বুঝুন নি? আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ভাই, একটা কথা জিগাইতাম, আশেপাশে তো কেউ নাই। হোয়াট ইউ টকিং ভাবি, একটা কেন, আপনি 100টা কোয়েশ্চেন আমারে করতে পারেন, আমি অলওয়েজ রেডি। রুজিনার বিয়ে হইতাছে নাকি লিগা, কোনো কাহিনী টাইনি আছে নাকি? তা কথা চলতেছে ভাবি, কার লগে আমার? ও মা 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 গো, হনে তো আমি বুঝি বাইল কেটে মারতাছেন। হ্যাঁ ভাবি ভাবি কইয়া পিছন পিছন কে লিগা ঘুরতাছেন। হ্যাঁ তো সব ইজন ঠিক আছে, বিয়ে শাদী করতেছেন নাকি লিগা? না কইতাছিলাম আর কি যে মায়ের কোনো লাইন ফাইন আছে নাকি, তা নাকি কাহিনী, সমস্যাটা কি? না ভাবি, কোনো কিছু নাই ভাবি, এভরিথিং ইজ ক্লিয়ার। আমি তাহলে বিয়ে করেন না কেন আপনি? হ্যাঁ ও মাই গড রে ভাবি,
এত সুন্দর আপনি, এত জোরে কাউকে মানে থ্রেডিং মারি কথা বলে, আমি বুকের ভিতর কেমন করে কেঁপে উঠছে ভাবি। একদিন থ্রেডিং মারি কথা বলতেছেন ভাবি, ঠিক আছে কাঁঠালটা নিয়ে যাচ্ছে না, গিফট কখনো ফিরে মানে ব্যাক নেওয়া যায় না ভাবি। মানুষের বিয়ে ভাঙে আবার বিয়ে হয়, আমার বিয়ে ভেঙেছিল আবার বিয়ে হবে, হয় আগের জনের সাথে হবে নাহলে নতুন কারোর সাথে হবে, বুঝছেন? কি বলেন, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? পাত্রের দুলাভাই নিজেই দায়িত্ব নিয়েছে, উনি নিজেই আমাকে বিয়ে করে নেবে। মানে মানে এটা আমাদের ব্যাপার, ঠিক আছে? এটা আমরা বুঝে নিব, আপনি বাইরের লোক এসবে না আসাটাই ভালো, বুঝেছেন? না না, কি বলেন, আমি কি পাগল নাকি যে আপনাদের এসব বিষয়ের ভেতরে আমি ঢুকে যাব? আমি বরং আসি। হ্যাঁ আসেন আসেন, মানুষের আর খেয়া দেয়া কাজ নাই, নিজের কি হলো ওদিকে চোখ নাই, মানুষ কি করলো না করলো ওদিকে খালি চোখ, মাথা নষ্ট। আরে আমার বিয়ে, আমি কাকে বিয়ে করবো না করবো এটা আমার ব্যাপার, ফালতু সব কুণ্ঠে থেকে চলে আসে। কি হচ্ছে, তুমি ডাকলে শুনতে হবে নাকি? তোমার টাকা তো শোনা উচিত না, কারণ তোমার বলে আমি বিদ্যাত নেই, তুমি তখন তিতুলে ফেলো, ইদান আমি তোমার বিদ্যাত করি নে। তুমি নবাব ভাই দলের লোক, হ্যাঁ তুমি নবাব ভাইয়ের মতো তো খারাপ লোক, নবাব ভাই এই গ্রামে যদি না থাকে তাহলে তুমি তো নবাবের জায়গা দখল করবা, ইদা আমি বুঝে ফেলিতি। ও আমি নবাব ভাইয়ের জায়গা দখল করুম না, তো তুমি কার জায়গা দখল করবা, ওই সাটামবাজার জায়গা না? শোন তো, ওই সাটামবাজ এমন বিপদে পড়ছে, এমন কেষ্টি করে পড়ছে যে সে আর সুজয়ে দাঁড়াইতে পারবো না। শোন তোর একটা কথা কই, এইরকম কুমোর ভাঙ্গার লোকের পিছনে না থাকা, পারলে নবাব ভাইয়ের মতো লোকের পিছনে সামিল হয়ে যা, বহুত ফায়দা হইব। এই দকি তুই মুখ থামলাই তত তবি, মোহন ভাই থম্পলকে কিন্তু না জানি মোহন ভাই নিয়ে কথা করতে, মোহন ভাই প্রমাণ তুলে দিতে, সে একটা ভালো লোক, তার আব্বা একটা ভালো লোক, এটা মাথায় লাগবি। আলাপটা কথা ওই যে বোন থাকে আইছিল ময়না আব্দুল ভাই দামাল, তারা দিয়ে মোহন ভাই কিতুই হয় না, এটা কিন্তু ভাই প্রমাণ কলিয়ে দিতে, এখন তাল গ্রামের তে বেল করে দেয়া থুমাইল মাত্র দেখতে থাক। মানে মোহন ভাই প্রমাণ করে গ্রামের মধ্যে রাখছে এটা আমার বিশ্বাস করতে হইব না। হন মোহনের পক্ষে কোনো কিছুই প্রমাণ করা সম্ভব না, ওই তোরা যারা তার চাটুকার ভক্ত আসেখানা সুস না, এটা তোরা তো এই কথা কবি। আরে শোন, ময়নার জামাল যদি সত্য প্রমাণ হয়ে যায় তাহলে তো মোহনের উল্টাই গ্রাম থেকে বেরিয়ে যেতেইব, কথা বুঝছিস নাই? আর তখন তোগো মতো চাটুকার আর ওই যে চামচা টামচা আছে না, এগুলোর অবসময় লাইট ফেভার করুন। এই ছাড়া তুই মোহন ভাই এত ভালো কথা করতে পারলি, তুই মোহন ভাই লাইতে বেল করে দিবি, আমি এই তোতা এখনই মোহন ভাই কাঁদে তৈরি দেবো। এখনই কইস না, এটা একটু পরে কর, তাইলে আমি মোহন ভাই টেনশন করবো না, বড় ভাই না। না 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 না, আমি অপত্য এখন তাই এই তব 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 তব। তুই আমার বন্ধু না, হ্যাঁ পাগল হয়েছে কি, এটা তো স্লিপ অফ টাং, মানে স্লিপ অফ ঠ্যাং যেমন পিছলে পড়ে যায় না, স্লিপ অফ টাং হতেছে মুহূর্তে কথাটা পিছলে পড়ে গেছে। কারণ তুমি আমার বন্ধু, আমি তোমার একটা পরীক্ষা নিয়েছি, পরীক্ষা পাস করছো, তুমি আমার পাস বন্ধু, গুড, এটা ভাল লাগ। ওসব কথা বাদ দাও, পাস বন্ধু হোক, টাকা দেখ তো। আচ্ছা টাকাটাই চিনলি, বন্ধুত্বটা বুঝলি। আরে পাগল তোর টাকা আমার কাছে মানে কি, তোর লোকে আমার কাছে সম্পর্কটা রয়ে গেছে, যদি তোর আমি টাকাটা দিয়ে দিই সম্পর্ক শেষ, আমি তো সম্পর্কটা শেষ করুম না, টাকা আমার কাছে মানে সম্পর্কটা রয়ে গেছে, থাকুক না। তোমার তিতালি বুদ্ধি আমি বুঝিতি, ওই টাকা আমার কাছে দাও, আমি বন্ধুত্ব রাখতি। তুই হালকা বলত আসোস না, তুই এটা ধরে রাখতে পারবি, তোমার বলত করলে তুই থাক, আমার বন্ধু আমার আমার বন্ধু। নকল আব্বা, এই নকল
নকল আব্বা কই? নকল আব্বা? নকল আব্বা আবার কে? এই শালি, আমার নকল আব্বারা দেখছো? এই শালি কে? তুমি ওস্তাদের শালি মানে তো আমারও শালি। শোনেন, একদম বাজে কথা বলবেন না। এই ওস্তাদের শালি হিসাবে এই গুরুমারা বিদ্যা শেখার জন্য অনেকেই কিন্তু শালিদেরকে তেল দেয়। আর এই শালিরা ওস্তাদের পাশে পাশে থাকতে থাকতে অনেক কিছু শিখে যায়, বুঝতে পারে। বুঝতে পারছেন? হুম, ঠিক আছে। আমার আতের তেল যদি আপনার এতই পছন্দ হয়, অসুবিধা নাই, আমি তেল মেখে দেবো। নেই কেমনে কি কন? অসভ্য বিয়াদব, আপনি চাপাবার জানতাম, কিন্তু এতটা অসভ্য তা তো জানতাম না। উচ্ছেদ হয়ে যাবেন, একেবারে উচ্ছেদ হয়ে যাবেন। আপনারা তো সেই পথেই হাঁটতেছেন। উচ্ছেদ হয়ে যাব মানে? ভবিষ্যতে সৎ মানুষ, ভালো মানুষ, সহজে কেউ অঙ্গ ক্ষতি করতে পারবো না। কেউ যদি আমাকে বিপদে ফেলাইতে চেষ্টা করে, পারবো না। সাহায্য করার মতো আমাকে অনেক লোক আছে। যাও। গলা টিপে মারছি, একটারে তো দৌড়াইতে দৌড়াইতে মারি আলাইছিলাম। মানে মানে দিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে তিল, আজ গোবি সব ব্যাপার সেপার, কান নিয়ে যায় চিল, গাল কপ্প হাস্য রসে, জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাথ যদি জাগে, চাটাম ঘরে আইসো বন্ধু।